রেকর্ডিংটা চালু হয়েছে। আচ্ছা ওকে, যেটা হলো যে মাইক্রোসফট অ্যাজুরের জন্য মাইক্রোসফট $200 ফ্রি দেয়। সেজন্য আপনাদের যা লাগবে সেটা হলো আপনাকে প্রথমত একটা হটমেইলের অ্যাকাউন্ট, মানে হটমেইল বলতে যেটা বুঝাচ্ছি লাইভ অ্যাকাউন্ট হতে পারে, আউটলুকের অ্যাকাউন্ট হতে পারে। মাইক্রোসফটের সাইট থেকে অ্যাজুরের পরে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে যেটা এন্ডোর্স করবে, দিলে মাইক্রোসফট আপনাকে 1 মাসের জন্য ফ্রি $200 দিবে। তাহলে আপনারা এটা দিয়ে যাদের যাদের ক্রেডিট কার্ড আছে তারা আসলে সবাই অ্যাকাউন্ট করতে পারেন। মানে তাহলে হলো কি আপনারা প্র্যাকটিস করার একটা চমৎকার সুযোগ হবে, ঠিক আছে? এবং কিভাবে অ্যাকাউন্ট করে আমি দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে? মানে কিন্তু ক্রেডিট কার্ড প্রত্যেকের, আর যদি আপনারা কেউ যদি MCSA করে থাকেন, MCSA সার্টিফাইড হয়ে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে MCT বানাই দিব। MCT বানাইলে আর ক্রেডিট কার্ড লাগবে না, $100 আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। যদি MCSA কারো করা থাকে তাহলে আপনাদের MCT আমি বানাই দিব। একজন MCT রেফারেন্স লাগে, সেই হিসাবে আমি রেফারেন্স করে দিব আপনারা, আর তার ক্রেডিট কার্ড লাগবে না। $100 প্রতি মাসে পাবেন MCT হলে, আর নর্মালি ক্রেডিট কার্ড থাকলে 1 মাস পাবেন $200, আর MCT হলে প্রতি মাসে $100 পাবেন। সেক্ষেত্রে MCS এর সার্টিফিকেশন কমপ্লিট থাকতে হবে। থাকতে হবে। আচ্ছা, ধন্যবাদ। যদি কারো থাকে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে রেফারেন্স করে দিব, তাহলে প্রতি মাসে $100 পাবেন, ঠিক আছে? এই হলো ব্যাপার। আরেকটা জানেন, আমরা যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের ইনফরমেশন যদি দেই, আমাদের থেকে বিল কাটবে কোনো? বিল কাটবে বলতে যেটা হলো $200 পর্যন্ত আপনি ফ্রি, এরপর ব্যবহার করলে আপনার কাটবে। আপনি $200 বেশি ব্যবহার করবেন না, বন্ধ করে দিবেন। মানে $200 পর্যন্ত ওরা ক্রেডিট আপনাকে ফ্রি দিবে, কিন্তু আপনি $200 আগেই বন্ধ করে দিবেন, ঠিক আছে? আবার যদি চান আবার $200 নিতে চান, তখন আর একটা হটমেল অ্যাকাউন্ট করবেন, আবার দিবে। এটা মাইক্রোসফটের সাইডে প্রত্যেক স্টুডেন্টের জন্য $200 ফ্রি 1 মাসের জন্য। ভাই এমসিএসডি করা থাকলে তো পাবো নাকি এটা হবে না? MCSA করা থাকলে আপনারা আমি পাবেন। তাহলে সেই হিসেবে MCSA যদি কারো করা থাকে, আমার ইমেল অ্যাড্রেস আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। আমাকে আপনাদের একটা মেইল করেন, আমি লিংক পাঠিয়ে দিব। আমি আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তাহলে আপনার আমি আমি আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেটা আপনি মেইলটা পাঠাবেন। আমি ওখানে আপনাদের লিংক দিয়ে দিব, আর আমার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেল নাম্বার সেল 09175821117। আমার নাম্বারটাও দিয়ে দিয়েছি, আর আমার নাম হলো আলমামু। এই হলো। আচ্ছা, আমরা যেটা আজকে টপিকস পড়বো সেটা হলো আইডেন্টিটি। আইডেন্টিটিটা কি, সেটা অ্যাজুরের আইডেন্টিটিটা কি, এই মডিউলে আমরা যা শিখবো সেটা হলো অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি কি, ইউজার অ্যান্ড গ্রুপ কি, এবং ল্যাবটা দেখব। এটা হলো আমাদের ফার্স্ট মডিউলের কাজ। দেখেন, অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতরে আমরা যে টপিকসগুলো শিখবো সেটা হলো অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি, Azure AD concept, ADDS, Azure Active Directory, Azure Active Directory addition, Azure AD join, self service password reset. এই টপিকস গুলো আমরা Azure Active Directory ওভারভিউতে আমরা শিখব। Active Directory টা কি? Azure Active Directory at a cloud-based suite, meaning a cloud-based suite of identity management capacities that enable you to securely manage access to Azure service রিসোর্স ইউর Azure। এখন আপনাকে তুলনা করি, সেটা হলো যে আপনারা যারা মাইক্রোসফটের অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার ইউজ করার অভিজ্ঞতা আছে, অনেকের থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে আমি একটু অন প্রেমের কথা চিন্তা করি। মাইক্রোসফটের একটা সেন্ট্রালি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেই সেন্ট্রালি ম্যানেজমেন্ট সিস্টেমের নাম হলো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার অথবা উইন্ডোজ সার্ভার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার। এই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার মানে হলো একটা সেন্ট্রালি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দিয়ে কি করি, আমাদের কিছু ইউজার থাকে, কিছু গ্রুপ থাকে, কিছু পলিসি করি, যা দিয়ে আমরা সেন্ট্রালি ইউজার কে ম্যানেজ করি, কম্পিউটারকে ম্যানেজ করি, কাকে কোন পারমিশন দিব সেটাকে আমরা একটা জায়গা থেকে ম্যানেজ করি। তার মানে কি, আপনারা একটা যদি অফিস থাকে, সেই অফিসের একদম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কাজ কি, তার সকল ইউজারকে এক জায়গা থেকে মনিটরিং ম্যানেজ এবং করতে চাই, মানে হ্যান্ডেল করতে চাই। সেই জন্য আমরা একটি মাইক্রোসফটের একটা সার্ভিস আছে অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার, সেই অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার আমরা ইউজ করি। এখন এটা একটা ডেটাবেস, হায়ারার্কিক্যাল ডেটাবেস অথবা ডাইরেক্টরি সিস্টেম ডেটাবেস, যেখানে থাকে ইউজার থাকে, গ্রুপ থাকে, বলেছে। সেই অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলারের যে অথেন্টিকেশনটা হয় অন প্রেমে, মানে এটা আমি অন প্রেমের ডেটা সেন্টারের কথা বলছিলাম, সেখানে হলো কার্বারাস প্রোটোকলের মাধ্যমে সেই অথেন্টিকেশনটা হয় ইউজার গ্রুপ। ঠিক মাইক্রোসফট কি করেছে, ঠিক সেম পদ্ধতিতে মাইক্রোসফট কি করছে, যে আপনি যদি মাইক্রোসফটের ক্লাউড সিস্টেম নেন, অ্যাজুর সিস্টেম নেন, সেখানে আপনাকে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি নামে একটা অ্যাজুর প্ল্যাটফর্ম ম্যানেজ করার জন্য একটা আইডেন্টিটি সার্ভিস নিতে হবে, সেটাকে বলছে মাইক্রোসফট অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি। অন প্রেমে যেরকম আপনি একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার এর মাধ্যমে একটা অফিস সিস্টেম ম্যানেজ করতে পারেন এক জায়গা থেকে, মাইক্রোসফট বলছে যে মাইক্রোসফটের যে ক্লাউড সিস্টেম আছে, সেই ক্লাউড সিস্টেমে সবকিছু যদি এক জায়গা থেকে মনিটরিং ম্যানেজ এবং সকল সার্ভিস ইউজ করতে চান, তাহলে একটা আইডেন্টিটি সার্ভিস ইউজ করবেন। আইডেন্টিটি মানে হলো আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস, যখন চাবেন মানে মানে রাইট টাইম রাইট রিসোর্স রাইট টাইম জন্য পান। সেই জন্য একটা আইডেন্টিটি সিস্টেম ডেভেলপ করছে, সেটার নাম মাইক্রোসফট বলছে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার। ঠিক আছে, এটা একটা ক্লাউড বেস প্ল্যাটফর্ম মাইক্রোসফটের। এই তার অথেন্টিকেশনটা হয় হলো SAML, OAuth, ওপেন আইডি, WS ফেডারেশন। মানে হলো এটা এক কথায় যদি বলি সিঙ্গেল সাইন অন। সিঙ্গেল সাইন অন মানে হলো আপনার একটা ইউজার থাকবেন, একটা ইউজার থাকবে, সেই একটা ইউজার থাকবে একটা পাসওয়ার্ড, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি সকল সিস্টেমে লগ ইন করতে পারবেন। আপনার যদি অ্যাপ সার্ভিস থাকে, অ্যাপ সার্ভিসে লগ ইন করতে পারবেন, আপনি যদি ERP থাকে ERPতে লগ ইন করতে পারবেন, আপনার যদি অফিস 365 মেইন সিস্টেম থাকে সেটা পারবেন, অন প্রেমে কোনো ডেটা সেন্টার যদি থাকে সেখানে অ্যাপ্লিকেশন থাকে সেটার সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন। তার মানে হলো এই অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি সিস্টেমের সুবিধাটা হলো এটা অথেন্টিকেশন টাইপটা হলো SAML, ও অথেন্টিকেশন, ওপেন আইডি, WS ফেডারেশন, এটাকে বলি আমরা SSO, এক কথায় বলি SSO, মানে সিঙ্গেল সাইন অন। মানে এমন একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, সেই ইউজার নেম থেকে আপনি যদি ফেসবুকের সাথে ইন্টিগ্রেশন করতে চান তাও পারবেন, গুগলের সাথে চাইলে তাও পারবেন। মাইক্রোসফট এইভাবে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরিটা বানাইছে। এটাকে আপনি বলেন প্রোভাইডস অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, অথেন্টিকেশন, ডিভাইস ম্যানেজমেন্ট অ্যান্ড হাইব্রিড আইডেন্টিটি। তার মানে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার সে আপনাকে অ্যাপ্লিকেশন লেভেলে ম্যানেজমেন্ট করতে দিবে, অথেন্টিকেশনের ব্যবস্থা করবে। অথেন্টিকেশন মানে হলো ফার্স্ট ভেরিফিকেশন, অথেন্টিকেশন মানে হলো ফার্স্ট ভেরিফিকেশন। এবং ডিভাইস লেভেলে যদি ম্যানেজমেন্ট করতে চান অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে করতে হবে, এবং হাইব্রিডের যদি আইডেন্টিটি করতে চান সেটা অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে আমরা করতে হবে। তার মানে অন প্রেমের যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার যেভাবে সেন্ট্রালি ম্যানেজমেন্ট করে, কিন্তু অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরিটা হলো ঠিক ওইটার মতোই কাছাকাছি, কিন্তু এটা ক্লাউড বেস সুইট। মানে এখানে ওইভাবে দুইটার পার্থক্য হলো এখানে পলিসি দেওয়া যায়, এখানে ওইভাবে পলিসি দেওয়া যায় না। এটা শুধু SSO মানে সিঙ্গেল সাইন অন, মানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অনেকগুলো সিস্টেমে একই টাইমে লগ ইন করতে পারেন, বারবার পাসওয়ার্ড লাগবে। এখন আমি আপনাদের কাছ থেকে একটু কোশ্চেন নিতে যাচ্ছি, এইখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, যতটুকু বুঝেন কিনা অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরিটা কি সেটা আমি বলেছি, এবং চাইলে আমি আবার রিপিট করব যদি আপনাদের ল্যাবে যাওয়ার আগে কারো কোনো কোশ্চেন আছে কিনা। সিঙ্গেল সাইন অনটা নিয়ে একটু কোশ্চেন ছিল এমন যে আমাদের যখন একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখি তো সেই ক্ষেত্রে তো আমাদের অলরেডি অ্যাক্টিভ ডিরেক্টরি অন প্রিমে থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে লোকাল নেটওয়ার্ক দিয়েই কিন্তু অনেক মেশিন রেডি কন্ট্রোল করা হচ্ছে এবং সেটা কিন্তু পসিবল হচ্ছে যে আমার লোকালি অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিসটা ইনস্টল করা আছে, কিন্তু যখন আমাদের ক্লাউডে যাচ্ছে তখন আসলে সে কিভাবে অথেন্টিকেট করে সেটার সাথে কমিউনিকেশনটা মেনটেন করবে যদি লোকাল নেটওয়ার্কে একটা ডিভাইস থাকে উইদাউট ইন্টারনেট কানেক্টিভিটি? ওকে, খুব সুন্দর কোশ্চেন। আচ্ছা দেখেন, আপনার অন প্রেমে আপনার একটা অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার আছে, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে এবং সব জায়গায় মেনটেন করে। ইয়েস, এখন এই সিস্টেমটাই আপনি চাইলে ক্লাউডের সাথে মাইক্রোসফটের অ্যাজুয়ারের সাথে সিঙ্ক করতে পারেন এই ইউজার নেম পাসওয়ার্ড। তখন আমরা কি করি, একটা সফটওয়্যার আছে সেটা হলো অ্যাজুর এডি কানেক্ট নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে অনপ্রেমের এডিটা সিঙ্ক করে ক্লাউডের অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজারগুলো আছে সেই ইউজারগুলোই অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার হিসাবে ইউজ করতে পারবেন। আবার বলছি, তখন আর আপনাকে যদি আপনার অনপ্রেমে ডোমেন কন্ট্রোলার না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, ক্লাউডে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোল ওখানে ইউজার করতে হবে, কিন্তু আপনি চাচ্ছেন না অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি করতে। তখন কি হলো, অন প্রেমে একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার আছে সেই ইউজার গুলোই আমরা সিঙ্ক করে মাইক্রোসফটের ক্লাউডে উঠাই দিব। একটা মানে এটার এই করার জন্য যে টুলটা সেটা হলো অ্যাজুর এডি কানেক্ট নামে একটা টুল আছে, অথবা এটা দিয়েও করতে পারেন, এটা হলো হ্যাশ মেথড, অথবা ফেডারেশন সার্ভিস নামে একটা কনসেপ্ট আছে সেই ফেডারেশন সার্ভিস দিয়ে করা যায়। ফেডারেশন সার্ভিসের টা একটু জটিল প্রক্রিয়া, সবচেয়ে সহজ হলো অ্যাজুর এডি কানেক্ট দিয়ে। অ্যাজুর এডি কানেক্ট দিয়ে আমরা অন প্রেমের যে সিস্টেমটা আছে সেটা ইন্টিগ্রেশন করে মাইক্রোসফটের অ্যাজুর এডির সাথে সেই ইউজার নেম পাসওয়ার্ড এইটাকে যখন মানে মানে অন প্রেমের এডি আছে সেই ইউজার গুলো যখন ক্লাউডে তুলবো তখন যে সিস্টেমটা হবে সেটাকে আমরা সিঙ্গল সাইন অন বলি, যে এই ইউজারই আমরা ক্লাউডে উঠাইলাম এবং সেই অ্যাজুর অ্যাক্টিভিটিতে এই ইউজারই চলে যাবে এবং এই ইউজারের পাসওয়ার্ড। তখন আমাদের 30 মিনিট পর পর সিঙ্ক হবে। যদি অন প্রেমে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করেন 30 মিনিট পরে, এটা চাইলে কমানো যায় বাই ডিফল্ট। আমি কি বুঝাইতে পারলাম? আপনার কোশ্চেন কি ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি যদি আমার অন প্রিমে যদি একজন ইউজারের কোনো পলিসি ক্রিয়েট করি বা গ্রুপে অ্যাসাইন করি তাহলে সেই ক্ষেত্রে একটা সার্টেন পিরিয়ড পরে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি তো চেঞ্জ হচ্ছে, আবার যদি আমি চাই যে না আমি অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি থেকেই চেঞ্জ করব তাহলে আমার অন প্রিমে একটা সার্টেন পিরিয়ড পরে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমার এটার একটা কোশ্চেন আছে, আমার উত্তর আছে, সেটা হলো যদি অ্যাজুর মানে অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলারের যে ফিচার ঠিক ফুল ফ্লেভার কিন্তু অ্যাজুর অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার দেয় না। আবারও বলছি, অ্যাজুর অ্যাক্টিভিটি হলো একটা আইডেন্টিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা সিঙ্গল সাইন অন, মানে অনেকগুলো অ্যাপ্লিকেশনে একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। ওই ইন্ডিভিজুয়াল সার্ভিস ইউজ করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। অন প্রেমের যে গ্রুপ পলিসি করবেন, ইউজারকে ম্যানেজ করবেন অ্যাজ এ ডোমেন কন্ট্রোলার সেটাও অন প্রেমের অ্যাজুর এডি দিবে, কিন্তু ক্লাউডের যে অ্যাজুর অ্যাক্টিভিটি এটা একটা কাস্টমাইজ সিস্টেম, এটার কাজ হলো আইডেন্টিটি ম্যানেজমেন্ট দেওয়া। মানে যদি আপনি এটার সাথে একটা ইআরপি সিস্টেম ইন্টিগ্রেশন করেন, ওই ইআরপি সিস্টেমে আপনি লগ ইন করতে পারেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এবং ওটা লগ দেখতে পারবেন। কিন্তু এখানে যদি গ্রুপ অন প্রেমের যে গ্রুপ পলিসি করবেন সেই গ্রুপ পলিসি দিয়ে তো আপনি ইউজারগুলো ম্যানেজ করেন, যে একটা কে কোন পারমিশন পাবে, কে কোন ফাইল অ্যাক্সেস করবে, সেটা করে সেটা কিন্তু অন প্রেমই ম্যানেজ করবে, সেটা অ্যাজুর অ্যাক্টিভিটি ম্যানেজ করবে না। এখন যদি পাসওয়ার্ড চেঞ্জ করেন অন প্রেমে সেটা ক্লাউডে হয়ে যাবে, ক্লাউডে যাবে। অ্যাজুর এডি থেকে যদি পাসওয়ার্ড চেঞ্জ করে সেটা অন প্রেমে আসবে, সেজন্য আলাদা সাবস্ক্রিপশন নিতে হয়। বাই ডিফল্ট যে ফ্রি সাবস্ক্রিপশন আছে সেইটাই অ্যাজুর এডিতে চেঞ্জ করলে অন প্রেমে আসে না, সেজন্য আলাদা সাবস্ক্রিপশন কিনতে হয়। সেটা দিয়ে সেই সাবস্ক্রিপশন কিনলে অ্যাজুর এডিরই প্রিমিয়াম 2 নামে একটা অপশন আছে, সেইটা কিনলে তখন ক্লাউডে চেঞ্জ করলেও অন প্রেমে আসবে, মানে তখন ভাইস ভার্সা হবে। আর না হয় যত চেঞ্জ যদি অন প্রেমের যে এডি আছে সেখানে যা চেঞ্জ হবে সেটা সিঙ্ক হয়ে উপরে যাবে, কিন্তু অ্যাজুর এডি চেঞ্জ করলে সেটা আসবে না, যদি নির্দিষ্ট স্পেসিফিক যদি সাবস্ক্রিপশন মানে লাইসেন্স সাবস্ক্রিপশন না কিনে তাহলে হবে না। এবার ক্লিয়ার নাজিব ভাই? জি জি ভাই ক্লিয়ার, ধন্যবাদ। ওকে আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমি নেক্সট স্লাইডে যাব। ওকে, সম্ভবত কারো আর কোশ্চেন নাই। আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে যেটা হলো অ্যাজুর এডি কনসেপ্টটা কি, যেটা হলো যে অলরেডি আমি একটু বিস্তারিত বলেছি। তারপরে আমার নেক্সট স্লাইডে যেটা হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি হলো একটা অবজেক্ট ক্যান বি অথেন্টিকেট। এই আইডেন্টিটি মানে হলো যে অবজেক্টটা সেটা অথেন্টিকেট হবে। অথেন্টিকেট মানে হলো ফার্স্ট ভেরিফাই, যে অবজেক্টটা দিয়ে অথেন্টিকেশন করা যাবে, বিভিন্ন সিস্টেমে ইন্টিগ্রেশন করতে পারবো, সেটাই আসলে আইডেন্টিটি বলছি। এরপর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট বলতে একটা অ্যাকাউন্ট একটা আইডেন্টিটি, যেটা কিছু অ্যাসোসিয়েট ডাটা থাকে। মানে অ্যাকাউন্ট বলতে আমরা আসলে সবাই বুঝি অ্যাকাউন্ট কি। এখন আমাদের কি করতে হবে, নকি ভাই চলে আসছে, আমাদের যেটা করতে হবে আপনাকে অ্যাজুয়ারের একটা পোর্টাল খুলতে হয়, এটাকে আমরা ট্যানিন বলি অথবা পোর্টাল বলি। সেই পোর্টালটা করতে হলে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল অ্যাড্রেসটা সেটা হটমেইল হতে পারে, যে কোনো একটা মেল হতে পারে, সেইটাকে আমরা একটা অ্যাকাউন্ট বলছি। সেই অ্যাকাউন্ট দিয়ে আমাদের একটা অ্যাজুয়ারের পোর্টাল খুলতে হয়, অ্যাজুর এডি অ্যাকাউন্ট। তার মানে সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা মাইক্রোসফটের একটা আইডেন্টিটির মাধ্যমে আমি একটা অ্যাজুয়ারের একটা পোর্টাল খুলি, যেন আমরা যে মাইক্রোসফটের ক্লাউড সিস্টেমটা ব্যবহার করতে পারি। এই অ্যাজুর যে এডি বাট যে প্রোফাইলটা আমরা খুলবো বা যে কনসোলটা খুলবো, প্রোফাইল বলতে পারি, পোর্টাল বলতে পারি, ট্যানেন্ট বলতে পারি, সেটাকে অ্যাজুর এডি ট্যানেন্ট বলি। অ্যাজুর এডির যে আমরা প্রোফাইল খুলবো সেটাকে আমরা অ্যাজুর এডি ট্যানেন্ট বলি, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড আমরা করব। এইভাবে আসলে আমরা ট্যানেন্টটা করব। আমি অলরেডি করা আছে, আমি আপনাদের ল্যাবে তখন দেখাবো, আমি বলে নিচ্ছি। অ্যাজুর সাবস্ক্রিপশন, অ্যাজুর সাবস্ক্রিপশনটা হলো আপনি কোন সার্ভিসটা ব্যবহার করবেন সেটা চয়েস করে আপনি কিনবেন। সেটা আপনি একটা ভিএম মেশিন নেবেন, না অ্যাজুর এডি সাবস্ক্রিপশন নেবেন, না আপনি ফায়ারওয়াল নেবেন, না কোনো মানে সার্ভারলেস কম্পিউটিং নেবেন, না মানে কোনটা নেবেন সেই অনুসারে স্পেসিফিক সার্ভিসের জন্য আপনি সাবস্ক্রিপশন কিনতে পারেন, ঠিক আছে। এরপরে আইডেন্টিটি বলতে আর একটা জিনিস বলি, অ্যাজুয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, রিসোর্স গ্রুপ নামে একটা আইডেন্টিটি আছে। রিসোর্স গ্রুপটা যদি একটু সংক্ষেপে বলি, সেটা হলো যে মাইক্রোসফটের রিসোর্স গ্রুপ। রিসোর্স গ্রুপ মানে আপনি যে রিসোর্স গ্রুপটা ক্রিয়েট করবেন সেই রিসোর্স গ্রুপের আন্ডারে আপনার ভিএম গুলো ইন্টিগ্রেট থাকবে। আপনি যদি 10টা ভিএম থাকবে একটা রিসোর্স গ্রুপের আন্ডারে, এটাকেও রিসোর্স গ্রুপটাকে আমরা আইডেন্টিটি। এখন রিসোর্স গ্রুপটা কি আসলে না দেখলে তো আসলে বোঝা যায় না। ধরেন আপনি মাইক্রোসফটের কিছু সার্ভিস নেবেন, 5টা ভিএম মেশিন নেবেন, তাহলে 5টা ভিএম মেশিন নেবেন। 5টা ভিএম মেশিন তো একটা র্যাকেও হইতে পারে অথবা একটা ডেটা সেন্টারও হইতে পারে, মাইক্রোসফট জানা। তখন মাইক্রোসফট যেটা আইডেন্টিটি করে, আপনি একটা রিসোর্স গ্রুপের নাম দিবেন, যদি রিসোর্স গ্রুপ দেয় ওই রিসোর্স গ্রুপের আন্ডারে যদি আপনি ভিএম গুলো করেন, তাহলে মাইক্রোসফট কি করবে রিসোর্স গ্রুপের মানে আইডেন্টিটির ক্ষেত্রে সে কি করবে, 5টা ভিএম 5টা ডাটা সেন্টারে রাখবে অথবা 5টা র্যাকে রাখবে, একই র্যাকে রাখবে না। তাহলে রিসোর্স গ্রুপটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস মাইক্রোসফটের। তাহলে আপনি যে রিসোর্স গ্রুপটা ক্রিয়েট করবেন তখন যে নামটা দিবেন সবগুলো ভিএম ওই রিসোর্স গ্রুপের আন্ডারে রাখবেন। আপনি যে নাম দিবেন সেই আন্ডারে রাখা মানে হলো ওই পাঁচটা ভিএম মাইক্রোসফট পাঁচটা র্যাকে রাখবে অথবা পাঁচটা সার্ভারে রাখবে অথবা পাঁচটা জোনে রাখবে অথবা পাঁচটা মহাদেশে রাখবে। যদি রিসোর্স গ্রুপ ভিন্ন ভিন্ন হয় আপনার একই কোম্পানির, তাহলে ভাগ্যিস আপনার একই ডাটা সেন্টার একই র্যাকের মধ্যে দুইটা সার্ভার পড়তে পারে। কোনো কারণে ওই র্যাকটা যদি ডাউন হয়ে যায় তখন কি আপনার দুইটা ভিএম নষ্ট হয়ে গেল, ব্যাকআপটাও তো নষ্ট হয়ে যেতে পারে। সো রিসোর্স গ্রুপটা খুব আইডেন্টিটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আমি দেখাবো, কিন্তু আমি রিসোর্স গ্রুপের নামটা আপনাদেরকে বলে দিলাম। এখন যেটা হলো যে নেক্সট হলো ADDS ভার্সেস Azure Active Directory, দুইটার পার্থক্যটা কি সেটা একটু আপনাদেরকে শেয়ার করছি। ADDS Active Directory ডোমেন কন্ট্রোলার, এটা অন প্রেমিসেসের Active Directory ডোমেন কন্ট্রোলার। এটা হলো প্রাইম, যদি বলি Azure Active Directoryটা হলো প্রাইমারি হলো একটা আইডেন্টিটি সলিউশন। আইডেন্টিটি মানেই হলো ইউজার, যেটা দিয়ে অনেকগুলো সিঙ্গেল সাইন অন ডিজাইনড ফর HTTP/HTTPS। তার মানে কি Azure AD টা আমরা লগইন করি হলো HTTP/HTTPS দিয়ে, তার মানে ওয়েব বেস সলিউশন। Azure Active Directory ডোমেন কন্ট্রোল মানে Azure Active Directoryটা একটা ওয়েব বেস সলিউশন। HTTP অথবা HTTPS ইউজ করা মানে হলো ওয়েব বেস, মানে ব্রাউজার বেস সলিউশন। এটা আমরা ওভার দা API মাধ্যমে কল করি, আমরা API এর মাধ্যমে কল করি। এটা LDAP নাই, এই Azure Active Directory তে LDAP নাই, যেরকম অনপ্রেমের তাই LDAP আছে। তাহলে এখন Azure Active Directory ডোমেন কন্ট্রোলার অথেন্টিকেশনের যে প্রোটোকলটা HTTP/HTTPS প্রোটোকল, যেরকম বলতে চাই যে SA ML WS ফেডারেশন, OpenID কানেক্ট ফর অথেন্টিকেশন, যে OAuth মানে ওপেন অথেন্টিকেশন অথরাইজেশনের ক্ষেত্রে। এখন অথেন্টিকেশন হলো ফার্স্ট ভেরিফাই, অথরাইজেশন হলো যে আপনাকে অথেন্টিকেশনের লেভেলে কতটুকু, যেরকম Azure Active Directory ডোমেন কন্ট্রোলটা নির্ভর হলো কার্বারাসের উপরে, কিন্তু Azure AD টা কার্বারাসের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? মানে সে ওপেন অথেন্টিকেশন প্ল্যাটফর্ম WS। যদি আপনি Azure AD চান, আপনি চাইলে থার্ড পার্টি সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করতে পারেন, যেটা ফেডারেশন সার্ভিসের মাধ্যমে, যেরকম ফেসবুকের সাথে ইন্টিগ্রেশন করতে পারেন Azure AD দিয়ে। এরপরে যে অপশনটা হলো যে Azure AD ইউজার গ্রুপ ক্রিয়েট করতে পারি, কিন্তু অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করতে পারি না। অথবা আবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যেরকম অনপ্রেমের এডিতে কি করতে পারি, ইউজার পারি, গ্রুপ করতে পারি এবং অর্গানাইজেশনাল ইউনিট করতে পারি এবং গ্রুপ পলিসি করতে পারি। ইউজার ওয়াইজ কি কি অ্যাক্সেস পাবে, কি পাবে না পাবে সেটা পলিসি দিয়ে বন্ধ করতে পারি, কিন্তু Azure ADতে বিভিন্ন গ্রুপের পারমিশন দিতে পারবেন, কিন্তু অর্গানাইজেশন ইউনিট এবং স্পেসিফিক কোনো পলিসি করা যায় না, ওখানে যা আছে সেটাই হবে। কিন্তু যেরকম অনপ্রেমের Active Directory ডোমেন কন্ট্রোলারে আপনি আপনার মতো করে পলিসি ক্রিয়েট করতে পারেন, কে কি পারমিশন পাবে, কে কোন সিস্টেম ফাইল অ্যাক্সেস করবে, কি করবে সেটা আপনি এক জায়গায় মেনটেন করতে। Azure AD না, Azure AD এর মূল কাজই হলো সিঙ্গেল সাইন অন। দেখেন Azure AD কিছু এডিশন আছে, সেই এডিশনের কি কি ফিচার দেখেন। ডাইরেক্টরি অবজেক্ট ফ্রি যেটা আছে সেটা হলো প্রায় 50,000 অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, ইউজ করতে পারবেন। সিঙ্গেল সাইন অন এর কথা বলছে, আনলিমিটেড সিঙ্গেল সাইন অন করতে পারবেন। কোর আইডেন্টিটি এন্ড অ্যাক্সেস তার নাই, B2B বিজনেস টু বিজনেস কোলাবোরেশন নাই, আইডেন্টিটি এন্ড অ্যাক্সেস ফর O365 এর এটা এগুলো, এবং প্রিমিয়াম ফিচার হাইব্রিড আইডেন্টিটি এগুলো আছে তার, কেমন কন্ডিশনাল অ্যাক্সেস, আইডেন্টিটি প্রোটেকশন এগুলো আছে। দেখে মানে এই জিনিসগুলো একটা জিনিস শেয়ার করছি, সেটা হলো দেখেন যে আপনার এই ফ্রি, যদি মাইক্রোসফট অফিস 365 তার যা যেগুলো আছে, এরপরে প্রিমিয়াম 1 প্রিমিয়াম 2, এখানের মূল বেসিক পার্থক্যটা একটু শেয়ার করছি, সামনের একটা স্লাইডে আছে। যে এই সাবস্ক্রিপশন গুলো আপনি কিনতে পারবেন, এটা ফ্রি, এটার এই ফিচার গুলো আছে, প্রিমিয়াম অনের এই ফিচার, প্রিমিয়াম টুমের এই ফিচার। Azure AD লাস্ট যে এক ভাই কোশ্চেন করেছিল সেটা হলো যে অন প্রিমের AD আছে, সেই AD আপনি Azure AD কানেক্ট দিয়ে ক্লাউডের সাথে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন, কেমন? সেই যে সফটওয়্যারের নাম হলো Azure AD জয়েন। তার মানে কি অন প্রিমের AD Azure AD নামে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যার দিয়ে আমরা ক্লাউডের সাথে আমরা ইন্টিগ্রেশন করি। এরপরে হলো সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট। আপনি পাসওয়ার্ড সেলফ সার্ভিস রিসেট করতে পারেন আপনাকে, এবং আপনি Azure AD ইউজ করলে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করতে পারেন। তার মানে কি আপনার মাইক্রোসফট অন প্রিমের যে AD আছে সেখানে কিন্তু মাল্টি ফ্যাক্টর এনাবল নাই, যদি Azure AD ইউজ করেন তাহলে আপনি কি মাল্টি ফ্যাক্টর অন করতে পারবেন। মাল্টিফ্যাক্টর মানে হলো টু ফ্যাক্টর, একটা মোবাইলে একটা কোড যাবে হ্যাকিং করার ক্ষেত্রে, হ্যাকিং মানে কেউ চাইলেই আপনার ইউজার নেম পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না, সেজন্য সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেটের ব্যবস্থা আছে উইথ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনে। এরপরে ইউজার গ্রুপ, Azure কিভাবে ইউজার গ্রুপ আমরা করতে পারি সেটা দেখব। ইউজার অ্যাকাউন্ট কি, ইউজার অ্যাকাউন্ট ম্যানেজ কিভাবে হয়, বাল্ক ইউজার কিভাবে ক্রিয়েট করা হয়, গ্রুপ কি, মাল্টিপল ডাইরেক্টরি ডেমনস্ট্রেশন, কিভাবে আমরা ইউজার ক্রিয়েট করব সেটা আমি দেখাবো। সিলেক্টে আপনাদেরকে দেখাচ্ছি, সিএসবি থেকে উঠানো যায়, মাল্টিপল ইউজার কিভাবে ক্রিয়েট করা যায়, ল্যাব। আমি এখন এই শেয়ারটা স্টপ করছি, আমি ল্যাবের জন্য আমি একটু আপনাদেরকে আমার হলো Azure Active Directory একটা পোর্টাল এখানে আছে। আমার শেয়ারটা কি দেখা যাচ্ছে আপনাদের? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা ওকে। আমি একটু যেহেতু স্লাইডটা পড়ানো হয়ে গেছে, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তারপর আমি ল্যাবে যাব। বলেন ভাইয়া, এই প্রোটোকলগুলো সম্বন্ধে যদি একটু বলতেন। SML protocol, zero auth protocol, এটা আমি এক কথায় বলছি সিঙ্গেল সাইন অন, মানে এই প্রোটোকলটা মানে হলো ওপেন আইডি, ওপেন অথেন্টিকেশন। মানে আমার একটা কোশ্চেন ছিল, সরি বলেন, মানে যেটা হচ্ছে আমি যদি, আপনি বললেন যে আমরা যদি Azure এর AD আর হচ্ছে লোকাল প্রিমিসিস যে AD, লোকাল প্রিমিসিস যে ফিচারগুলো থাকে Azure এর সেম ফিচারগুলো থাকে না, কিছুটা লিমিটেশন আছে, রাইট? লিমিটেশন দুইটাই, একটা গ্রুপ লিস্ট করা যাবে না আর অর্গানাইজেশন ইউনিট করা যাবে না। এখন ভাইয়া আমি চাচ্ছি মানে আমার অর্গানাইজেশনে যেটা লোকাল লেনে আছে এটা আমি ব্যাকআপ AD হিসেবে রাখবো, এবং ক্লাউডে যেটা আছে এটা হচ্ছে আমার রিয়েল AD, যেটা দিয়ে সবাই সার্ভিস কানেক্ট করছে আর কি। তো এখন আমি যদি সবাই যদি থাকে ব্যাকআপ AD সাথে, ওটা কি ইন্টিগ্রেট করা যাবে? আই মিন এটা বলতে চাচ্ছি যে আমি যে লোকাল এর মধ্যে যে গ্রুপ পলিসি ইমপ্লিমেন্ট করা আছে সেমটা কি ক্লাউড থেকে করা যাবে কিনা, যদি আমার ব্যাকআপটা ডাউন হয়ে যায় তখন ক্লাউড থেকে কি নিতে পারবে পলিসিটা? একটা হলো যদি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার ইউজ করেন, জি, তার একটা পারপাস, আর Azure AD এর অ্যাক্টিভ ডিরেক্টরির পারপাস আলাদা। এখন যদি আপনি আপনার কোশ্চেন যদি আমি বুঝে থাকি, আপনার একটা ডোমেন কন্ট্রোলার আছে, তার একটা ব্যাকআপ সিস্টেম মাইক্রোসফটের ক্লাউডে রাখতে চান, কোনো কারণে এটা ফল করলে যেন ওইটা দিয়ে চলে, অথবা মাইক্রোসফটের একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার রাখবেন প্রাইমারি সেকেন্ডারি হিসাবে, অন প্রেমে থাকবে, কোনো কারণে মাইক্রোসফটটা ফল করলে আপনার দিয়ে চলবে। আপনার কোশ্চেনটা তো এইটা, তাই না? জি ভাইয়া, কিন্তু ফিচারগুলো আমি বলছি ইমপ্লিমেন্ট আসতেছে, আমি এখন আসতেছি কোশ্চেন আমি যদি বুঝে যাই। তার মানে কি আপনাকে যদি এই ফিচারই নিতে হয় তাহলে আপনাকে অন প্রেমের যে অ্যাক্টিভ ডিরেক্টরি সলিউশন সেটা আপনাকে নিতে হবে। সেটা হলো যে আপনি একটা মাইক্রোসফটের কাছ থেকে একটা মানে আপনার অন প্রেমে একটা আপনার, আমি ধরে নিই আপনারটা হলো ডিসি, আপনার অন প্রেমে যে সিস্টেমটা আছে সেটা হলো ডিসি মানে ডাটা সেন্টার, আপনার ডিআরটা ক্লাউডে রাখবেন, তখন অন প্রেমের অ্যাক্টিভ ডিরেক্টরি আপনার মাইক্রোসফটের ক্লাউড থেকে একটা ভিএম ভাড়া নেবেন, সেখানে আপনি ঠিক সেম আরেকটা এডিশনাল অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার করবেন, তখন এইটা ফেল করলে ওইটা দিয়ে আপনাকে ব্যাকআপ দিবে। আর অ্যাজুর এডিটা কিন্তু আপনার অন প্রেমের যে এডির যে ফ্লেভার সেটা কিন্তু পুরোটা দিবে না। সে বলেই দিয়েছে আমি একটা আইডেন্টিটি সার্ভিস, আমি আপনাকে একটা ইউজার করার পারমিশন দিব, আমি আপনাকে কিছু গ্রুপ করার পারমিশন দিব, আপনি অনেকগুলো সিস্টেমের সাথে একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন টগিং ওই সার্ভিসগুলো পাবেন। কিন্তু অন প্রেমের অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার যেরকম সেন্ট্রালি ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করেন, সেটা অন প্রেম এডির যে সলিউশন সেটা ইউজ করতে হবে। সেটা কিন্তু অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার মানে অ্যাজুর এডি ডোমেন কন্ট্রোলার সেটা দেবে না। সে বলেই দিয়েছে আমি একটা ওয়েব বেস সলিউশন, আমি কি করব আপনাকে ইউজার আইডেন্টিটি দিব, এই আইডেন্টিটি দিয়ে আপনি অনেকগুলো সিস্টেম মানে ধরেন ইআরপির জন্য একটা পাসওয়ার্ড, অমুকটার জন্য একটা পাসওয়ার্ড, সেগুলো না, এইটা দিয়ে আপনি সবগুলো ইউজ করতে পারবেন। আমি কি আপনার কোশ্চেনের উত্তর পাইলেন? জি ভাইয়া পেয়েছি। ঠিক আছে, দুইটার দুই উদ্দেশ্য, আপনাকে অন প্রেমের সলিউশন অন প্রেমের মতো করেই নিতে হবে, সেজন্য আপনি ভিএম নিয়ে সেখানে ব্যাকআপ বানাবেন, অসুবিধা নেই। ব্যাকআপ বলতে ক্লোন করে দিতে হবে, ওইটা যা অ্যাজ ইট ইজ থাকবে আর কি আমার অফিস প্রিমিসেসে, যে অ্যাজ ইট ইজ থাকবে। কিন্তু এই অ্যাজুর এডি সে বলেই দিয়েছে যে আমি তোমাকে সব ফ্লেভার দিতে পারবো না, আমি তোমাকে ইউজারের ফ্লেভার দিতে পারবো, গ্রুপের ফ্লেভার দিতে পারবো, আর পলিসি আমার দিয়ে করা যাবে না, তার অপশনও নাই। এই যে দেখেন অ্যাজুর অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলারের এই হলো ওয়েব কনসোল, এই ওয়েব কনসোলে তার কাছে আছে, সে বলেই দিয়েছে আমি কি কি আপনাকে দিব। সে বলছি আমি মানে সে বলছে আপনাকে অ্যাজুর অ্যাক্টিভিটি আছে, গ্রুপ দেবে, ইউজার দেবে, এডি হেলথ কানেক্ট দেবে, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন গভর্নেন্স, এই ফ্লেভার গুলো তাকে দিবে। সে বলেই দিছে যে আমার লিমিটেড সার্ভিস, বুঝতে পারছেন? জি ভাই। সে বলেই দিছে যে আমার এর বেশি আমি আপনাকে দিব না, মানে আইডেন্টিটি দিবে, এক কথা আইডেন্টিটি মানে সিঙ্গেল সাইন অন। অন প্রেমের যে এডি সে যে প্রোটোকলটা ইউজ করে কারবারাস, আর অ্যাজুরের এডি সে বলেই দিছে আমি ওপেন আইডি মানে এসএলএম প্রোটোকল, ওপেন অথেন্টিকেশন, WS মানে কি সে অন্য প্রোটোকল ইউজ করে। ক্লিয়ার? জি ভাই। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি তাহলে ল্যাবে যাব। আছে কারো কোশ্চেন? কি বুঝেন নাই না সব বুঝছেন? আমি মাইক্রোসফট 365 যেটা, এটার জন্য ভাই এটা মানে এটা ইউজ করে আমরা কি জাস্ট মেইলগুলা ট্রান্সফার করতে পারি না অন্যান্য আরো ফিচার আছে এটাতে? আচ্ছা ওকে। মাইক্রো আচ্ছা, যদি আপনাদের এই ক্লাস আছে তারপর যেহেতু কোশ্চেন করছে সেটা হলো যে আপনাদের মাইক্রোসফট বলছে আপনাকে ক্লাউড সার্ভিস কি দিবে, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের মধ্যে মাইক্রোসফট বলছে অফিস 365টাকে সে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বলছে। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস একটা বান্ডেল, মানে অফিস 365 একটা বান্ডেল প্যাকেজ। সেই অফিস 365 মাইক্রোসফট আপনাকে অফার করছে মেইল সলিউশন, আপনাকে OneDrive-এর সলিউশন, স্টোরেজ সলিউশন, আপনাকে শেয়ার পয়েন্টের সলিউশন, আপনাকে ভিডিও কনফারেন্সিং সলিউশন, আপনাকে প্রজেক্ট সলিউশন, এরপরে মানে কর্পোরেট সোশ্যাল নেটওয়ার্ক, আপনাকে ফর্মস, মাইক্রোসফট 2, মাইক্রোসফট পাওয়ার বিআই, এবং এরকম অনেকগুলো সার্ভিস নিয়ে সে অফিস 365 বানাইছে। আপনি যখন সাবস্ক্রিপশন কিনবেন শুধু মেইল না, অনেক কিছু একসাথে ইউজ করতে পারবেন। কেমন? যেটা হলো মাইক্রোসফট যেটা হলো যে এই সলিউশনটা একটা প্যাকেজের মধ্যে দিছে, এবং সবগুলো ফ্লেভার আপনি অফিস 365 এর অন প্রেমের ইউজারের সাথে মানে এডির সাথে ওই অফিস 365 ইন্টিগ্রেট করতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমি এখন কি ল্যাবে যাব না আরো কারো কারো কোশ্চেন আছে কিনা থিওরি? মনে হয় নাই, থাকলে বলেন। আচ্ছা দেখেন আমি কিভাবে এখানে লগইন করছি সেটা একটু দেখানো, তাই না? তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু আমি সাইন আউট করে নিচ্ছি আপনাদের জন্য। আইডেন্টিটির ক্ষেত্রে আমি মাইক্রোসফটের সাইটে লগ ইন করেছিলাম, তাও আমি আমি সাইন আউট করে নিচ্ছি। সাইন আউট আসলে হয়ে গেছে। প্রথমত আমি যেটা করেছি এটা কেটে দিই। এই office.com নামে আমি দিয়েছি লগ ইন, ইউজার নেম পাসওয়ার্ড আছে খালিদ @metro.rnd, এখানে আমি লগ ইন করছি। লগ ইন করলাম, লগ ইন করার পরে এটা অফিস 365 প্যানেল, যদিও এই অ্যাডমিন সেন্টার নামে একটা অপশন আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন শেয়ার? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আমার কি হ্যাঁ না পাইলে আমাকে বলবেন, অনেক সময় শেয়ার দিতে আমি ভুলে যাই। সো দেখেন এই যে Azure Active Directory নামে একটা অপশন আছে, এইখানে আমি ক্লিক করলাম। এখন আমাদের আমরা যেটা করব সেটা হলো যে কিভাবে ইউজার করব, কিভাবে Azure এর যে ইউজার গ্রুপ করে সেটা আমরা এখন দেখব, যে আজকের ক্লাসের যে টপিক। ইউজারে গেলাম, Azure Active Directory, আসতেছে স্লো। চাইলে আমি এখানে অ্যাড ইউজারও দিতে পারি। আমার ইন্টারনেট একটু স্লো মনে হচ্ছে, টাইম নিচ্ছি। এই যে চলে আসছে। আচ্ছা ওকে, দেখেন অ্যাড ইউজার, নতুন নামে একটা অ্যাড ইউজার করছি। অ্যাড ইউজার, ক্রিয়েট ইউজার, আমি নতুন একটা ইউজার করছি, টম নামে করছি। অলরেডি আছে টম। জেরি, আর জেরি নামে করছি, জেরি নামে নাই, জিই আর জেরি। ফার্স্ট নেম জেরি দিলাম, জেরি জিই আর জেরি হোসাইন, হোসাইন এই নামে করছি। অটো জেনারেট পাসওয়ার্ড অথবা লেটমি চুজ, আমি লেটমি চুজ, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি asdf@124, এটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা অনেক বড় দিতে হবে, পাসওয়ার্ডটা অনেক বড় দিতে হবে। ইনিশিয়াল পাসওয়ার্ড আমি নিচ্ছে না। এরপর এটা কোন গ্রুপ রোল দিবেন কিনা, গ্রুপ থাকলে সাইন ইন, ব্লক, ব্লক ইন সাইন, ইয়েস অর নো চান, লোকেশন কোথায় রাখতে চান সেটা, ইউজার্স লোকেশন কোথায়, আফগানিস্তান রাখবেন না কোথায় রাখবেন সেটা আপনি এখানে বলে দিতে পারেন। যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ বলে দেন, এই যে বাংলাদেশ, মানে ইউজার্স লোকেশনটা কোথায় হবে সেটা আমরা বলে দিতে পারি। জব টাইটেল সেটা আইটি অফিসার, ও FFICER অফিসার, ডিপার্টমেন্ট হলো আইটি, কোম্পানি হলো METR मेट्रो ठीक है से मैनेजर आछे किना जेटा तबे सेভাবে আমরা দিতে পারি ক্রিয়েট হয়ে গেল তাহলে মানে এখন দেখি যে জেরি নামে কোনো ইউজার আছে কিনা এই যে আমার জেরি নামে একটা ইউজার হয়ে গেল ঠিক আছে জেরি নামে একটা ইউজার হলো এখন এই জেরির যদি আমি চাই এই জেরির পাসওয়ার্ড রিসেট করতে নতুন করে আমি চাইলে যে জেরির পাসওয়ার্ড রিসেট করতে পারবো এখানে গেলে পাসওয়ার্ড রিসেট যে পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ডটা অটোমেটিক একটা আরেকটা নতুন টেম্পোরারি পাসওয়ার্ড হয়ে যায় এইভাবে এরপর যদি আমি এডিট করতে চাই এই ইউজারটা যদি কোনো কিছু ইনফরমেশন ভবিষ্যতে লাগে সেটা আমরা এখানে এডিট করতে পারবো সেই কোথায় মানে কন্টাক্ট ইনফরমেশন স্টেট কান্ট্রি অফিস সিটি ইমেল আরো এবং অথেন্টিকেশন মেথড মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন যদি করতে চাই সেটা করতে পারবো এটা আমি এবার করতে পারবো এরপর হলো রোল অ্যাসাইন তার জন্য এক্সট্রা অ্যাডমিন রোল পারমিশন দেই তখন আমি এখান থেকে তার জন্য কি পারমিশন দিব অ্যাপ্লিকেশন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং এখানে লেখা আছে যদি তার জন্য কোনো এক্সট্রা কোনো পারমিশন দিতে চাই সে কাজ করবে ইউজার অ্যাডমিনিস্ট্রেটর দিলে এবং এইখানে ডেসক্রিপশন দেওয়া আছে আমি যদি তাকে যা দিব সে সেটা পাবে আমি যদি ইউজার অ্যাডমিনিস্ট্রেটর দেই অ্যাড করি তাহলে সে ইউজার অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেল দেখেন ইউজার অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের কোনো পারমিশন দিতে চাই তাকে কোনো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ করার নাই তাহলে সে যেন এরপর যদি আমি চাই যদি কোনো গ্রুপ করতে তাকে গ্রুপে পারমিশন করতে সেটা আমরা করতে পারবো ঠিক আছে এইভাবে আসলে আমরা যদি অ্যাড মেম্বার সেই গ্রুপ থাকে সেখানে আমি মেম্বার কোন গ্রুপ আছে কিনা সেই গ্রুপে অল কম্পিউটার গ্রুপ এখানে চাইলে মেম্বার করে দিলাম এরকম একটা গ্রুপ বানানো আছে এইভাবে আমরা অ্যাপ্লিকেশনে কোনো কাজ চাইলে সেই অ্যাপ্লিকেশনের কাজ দিতে পারবো লাইসেন্স অ্যাসাইন যদি লাইসেন্স অ্যাসাইন থাকে তার নামে যদি কোনো লাইসেন্স অ্যাসাইন থাকতো তাহলে সেটা আমি চাইলে একটা দেখি লাইসেন্স আছে কিনা তাকে একটা লাইসেন্স দিয়ে দিচ্ছি আমি F1 একটা লাইসেন্স দিচ্ছি এই যে তাকে আমি একটা লাইসেন্স দিলাম তার মানে কি এখন তাকে তার একটা লাইসেন্স শো করবে দেখেন আমি একটা লাইসেন্স দিলাম এই যে এর আগে কিন্তু তার লাইসেন্স ছিল না এখন একটা লাইসেন্স দিলাম ডিভাইস সে যদি কোনো ডিভাইস দিয়ে লগইন করে সেটা দেখতে পাবো এটা আমরা দেখতে পাবো যদি আমি একটা ইউজার দেখি আমি যে ইউজারটা খালিদ আসছে খালিদ ইব্রাহিম ইব্রাহিম দেখেন এই ইব্রাহিম নামে একটা ইউজার আছে সে কোন ডিভাইস থেকে লগইন করছে যদি করে সে কোন ডিভাইস থেকে ওভাবে লগইন করে না তার মানে এখানে আমরা পাই না তাকে যদি কেউ এখানে লগইন করে থাকে ইউজার থেকে মেইল কনফিগার করে দেয় তখন এখানে এবং ওই ইউজার এবং অডিট লগ যদি সে কোথায় কি লগইন করে এখানে অডিট লগে আমরা পেয়ে যাব মানে প্রত্যেকটা ইউজারের এভাবে আমরা দেখতে পাবো এইখানে আবার আরেকটা জিনিস যে ইউজারটা আমরা করছি জেরি এই ইউজারটা আমরা এখন আবার লগইন করি লগইন হয় কিনা আমি একটা প্রাইভেট ব্রাউজার নেই office.com একটা প্রাইভেট ব্রাউজার নিলাম আপনারা প্রাইভেট ব্রাউজার যে নিয়েছি সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন জি না ভাইয়া আচ্ছা তাহলে সেটা আমি একটু শেয়ার করছি স্টপ করে আবার আমি একটা প্রাইভেট ব্রাউজার নিয়েছিলাম সেটা কোনটা আচ্ছা এই হলো প্রাইভেট ব্রাউজারটা পাইছেন জি আচ্ছা এই যে জে ই আর আর এম ই টি আর ও মেট্রো এন ই টি নেট rnd.com দিয়েছি টেম্পোরারি পাসওয়ার্ড পাসওয়ার্ড একটু রিসেট করিনি কি পাসওয়ার্ড দিয়েছিলাম রিসেট পাসওয়ার্ড ভাইয়া কারেন্ট যে পাসওয়ার্ডটা দেয়া আছে এটা কি দেখা যায় নাকি রিসেট করতে হবে না 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 ওটা আমি ভুলে গেছি কি দিছি না আমি বলতে যাচ্ছি যে কারেন্ট যে পাসওয়ার্ড আমি যে ইউজারকে দিয়ে দিয়েছি বাট সে ভুলে গেছে বাট তার যে দেয়া পাসওয়ার্ডটা কি আমি মানে পাওয়া যাবে কি দেখার সুযোগ নাই না সুযোগ নাই সুযোগ নাই না লিনাক্সে এটা করা যায় এইজন্য কি পাসওয়ার্ড দেখার সুযোগ নাই কেউই জানবে না ভাই পাসওয়ার্ড ছিল asdf@backticket5 তাহলে ইউজার যদি ভুলে যায় মাস্ট আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা আমি রিসেট এই যে দেখেন আমি এখন রিসেট করছি কেমন জি ভাই মানে আমি বলতেছি স্যার ভাই যদি ইউজার যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে আমরা রিসেট করেই তাকে প্রোভাইড করতে হবে রাইট অবশ্যই 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 আর সুযোগ নাই ইউজার ভুলে গেলে সুযোগ নাই কেমন এই যে কারো পাসওয়ার্ড কেউ জানার সুযোগ নাই সিস্টেম জানার সুযোগ নাই আচ্ছা तो लॉगिन अच्छे मॉडिफाई करे और पासवर्ड আমি একটু চেঞ্জ করি কিছু হয় নাই এখন আর কি আমি ওটা লেখার স্টেপগুলো লিখে দিছি আচ্ছা এখন ওরা এখন কিছু বলে না আচ্ছা আমি মিউট করে দেই কার সাইড টপ আসছে একটু মিউট করে দিচ্ছি আমি একটু মিউট করে দিচ্ছি মিউট এখন আসছে না আচ্ছা ওকে যেটা হলো পাসওয়ার্ডটা আমি রিসেট করে নিলাম টেম্পোরারি একটু जेरी GERR और जेरी रेट METR मेट्रो RND.com पेस्ट कर लाम पासवर्ड करंट पासवर्ड न्यू पासवर्ड पासवर्ड टू मेंटेन चॉइस अच्छा পাসওয়ার্ডটা এরকম কেন আচ্ছা আমি একটু চেক করে আসি তো পাসওয়ার্ডটা ম্যাচ করছে না কপি পেস্ট দিচ্ছি তো আমি আবার একটু ভাই এটা কি এমন হতে পারে যে ফার্স্ট পাসওয়ার্ডটা দেওয়ার পরে সে চেঞ্জ ছাড়া এটা সেটাই করছি আমি তো ওই বড় একটা নাম আসে তো ঠিক আচ্ছা আচ্ছা আমি ম্যানুয়ালি দিয়ে আসতেছি ফার্স্ট লগইন আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি আচ্ছা এফ 1 2 3 4 সেজন্য ই করছে সেট এবার হয়ে যাবে আশা করছি মানে আমি নেক্সট লগআউটটা বন্ধ করে দিলাম এখন প্রাইভেট ব্রাউজারটা নেই अच्छा office.com এবার দেখা যাচ্ছে জি আর জি জি জেরি জি আর জেরি এমটি আর metro.net.be metro.rnd.com asdf 0.234 এবার নিয়ে নেবে নেক্সট লগইন তো দেই না বুঝতে পারছেন কপি পেস্ট মারি তো দেখা যাচ্ছে কপি পেস্ট এই যে দেখেন এই ইউজার দিয়ে লগইন করে ফেললাম হ্যাঁ ঠিক আছে চাইলে আমি এখন এটা কি জেরি দিয়ে লগইন করা কিন্তু আপনাদের কাছে কঠিন লাগলো না ভাই মানে কিভাবে ইউজার ক্রিয়েট করা ওরে পারমিশন দিয়েছিল Azure AD এর মধ্যে দেখেন ও ও পেয়ে গেছে যে ইউজার ম্যানেজমেন্টের কিছু একটা কনসোল পেয়ে গেছে সে চাইলে জেরি এই যে জেরি দেখেন জেরি @metronet ইউজার ম্যানেজমেন্টের একটু পারমিশন তাদেরকে তাকে দিয়েছিল সে চাইলে এখন ইউজার ক্রিয়েট করতে পারবে কালাম KALM কালাম KALM কালাম আমি আর কিছু তো কালাম হোসেন এন্ড অটো আমি চাই অটোটা জেনারেট হয়ে গেল অটো জেনারেট আমি জেনারেট করছিলাম আবার এরকম কপি করছিলাম লাস্ট বার সেজন্য আর তখন ম্যানুয়ালি দিয়ে দিছি কপি পেস্ট মারতেছিলাম হয়তো কপি পেস্টে ভুল হচ্ছিল অনেক সময় পাসওয়ার্ড কপি করলে হ্যাশ মেথড যায় না এই যে ইউজার হয়ে গেল সো আমরা এরপর চাইলে আমরা গ্রুপ বানাইতে পারি গ্রুপ যদি নিউ ইউজার গেস্ট ইউজার যেটা আমরা করতে চাই এবং অডিট লগ আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আপনারা চাইলে কি ইউজার বানাইতে পারবেন আর এরপরে একটা প্রাইভেট ব্রাউজার দেখা যাচ্ছে যেহেতু Azure.Microsoft microsoft.com এখানে যাবেন Azure.Microsoft গেলে এখানে ফ্রি অ্যাকাউন্ট আপনারা কি দেখতে পাচ্ছেন Azure.Microsoft এটা কি শেয়ার হয়েছে জি ভাই দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে ট্রাই টু Azure ফ্রি আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করবেন ভাই এই জায়গাতে আমি একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে যে যদি আমার .edu দিয়ে কোনো যদি অ্যাকাউন্ট থাকে হ্যাঁ সেটা দিয়ে কি আমি কি আসলে ট্রায়ালটা কি নিতে পারি নাকি হ্যাঁ হ্যাঁ পারবেন অসুবিধা নাই কিন্তু আপনি হটমেইলের করবেন বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা জি বুঝতে পারছি হটমেইল ইজি এরপর ফ্রি স্টার্ট ফ্রি অ্যাকাউন্ট $200 এই যে ওখানে কিন্তু ছিল যে $200 ফ্রি কথা ছিল লেখা Azure account এখানে যদিও এটা দিয়ে ঢুকছে একই সাথে এখানে দেখেন এখানে নাম দিবেন ই করবেন এইখানে কার্ডের ইনফরমেশন দিতে হবে আমার কিন্তু এই Azure এই জেরি দিয়েই ঢুকছে ঠিক আছে এই এখানে কার্ডের ইনফরমেশন দিতে হবে আইডেন্টি ফোন নাম্বার আপনাকে ফোন নাম্বার দিতে হবে নেক্সট যাইতে হলে এগুলো সব দিয়ে এই যে এই ফোন ভেরিফিকেশন কার্ড ভেরিফিকেশন এগ্রিমেন্ট করলে আপনাকে $200 দিয়ে দিবে বুঝতে পারছেন এটা আপনারা মানে এটা মাইক্রোসফটে ফ্রি আপনাদের যদি যাদের কার্ড আছে আর আপনাদের তাহলে ইউজার আপনারা করতে পারবেন Azure ইউজার কিভাবে করি পাসওয়ার্ড আমি একটা ইউজার করছি ইউজার ডিলেটটাও তো দেখানো দরকার শুধু করলাম আর তো ডিলেটটাও শেখানো উচিত এই যে ইউজারটা করলাম এখন ডিলেটের পারমিশন এই যে ডিলেট यस ডিলেট ডিলেট হয়ে গেল ঠিক আছে ডিলেট তার মানে আমরা এখানে ইউজার কিভাবে করতে পারি পাসওয়ার্ড রিসেট করতে পারি সেগুলো আমরা দেখলাম আপনাদের আজকের একটা মডিউল ছিল আমরা পুরো মডিউলটা কনসেপ্ট দেখলাম ল্যাব দেখলাম নেক্সট মডিউলে আবার ই হবে মানে আমাদের একটা চ্যাপ্টার আজকে শেষ হলো আপনারা কি কঠিন লাগছে বা কারো কোনো কোশ্চেন আছে কিনা বা পারবেন না এরকম কেউ না ভাই সবকিছু কনসেপচুয়ালের ভিতরেই ছিল বেসিক্যালি এই ধরনের কাজটা আমাদের প্রায় সময় করতে হচ্ছে জাস্ট আর কি প্ল্যাটফর্মটা চেঞ্জ হচ্ছে আর কি জি 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 এই জায়গা তুই যে অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে যে আসলে একটা যে সিঙ্কের যে ইস্যুটা ছিল হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি যে এই জায়গাতে নিউ ইউজার ক্রিয়েট করলাম দেন তার মাধ্যমে আমি অফিস মূলত অ্যাক্সেস করলাম হ্যাঁ তো আমার যখন অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে ইউজারটা সিঙ্ক হবে তখন কি ওই ইউজারের থ্রুতেও আমি এইভাবে আর কি অ্যাক্সেস করতে পারবো ইয়েস ইয়েস আমরা আগামী আপনাদেরই এই অন প্রেমে আমি একটা এডি বানাবো সেখান থেকে অ্যাজুর এডি দিয়ে কিভাবে সিঙ্ক করে উপর উঠানো যায় এখানে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ক্লাস আছে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে ওকে ঠিক আছে অসুবিধা নেই মানে আজকের আপনাদের আজকের যে আমরা যে মডিউলটা করলাম স্লাইড সহ এখানে এই পর্যন্ত ছিল ল্যাব নেক্সট স্লাইডে আবার আসবে অসুবিধা নাই তাহলে আজকে আর আমরা কন্টিনিউ আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে আজকে শেষ করব আর সেকেন্ড ল্যাবে আর আজকে যেতে চাচ্ছি না আপনাদের কোনো অসুবিধা আছে কোনো কোশ্চেন আছে কিনা বলেন এইটুকুর মধ্যে না আমরা আজকে এখানে ক্লোজ করব নেক্সট ক্লাসে আবার নেক্সট মডিউল থেকে শুরু করব ভাইয়া যতটুকু দেখালেন আমরা হচ্ছে অ্যাজুরে অ্যাকাউন্ট খুলে এতটুকু তো নিজেরা প্র্যাকটিস করতে পারবো তাই না ভাই অবশ্যই পারবেন ঠিক আছে অবশ্যই পারবেন এইটা হলো অ্যাজুরের অ্যাকাউন্ট আর আপনারা আপনারা যদি এইটুকু করতে চান অফিস 365 থেকে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন মাইক্রোসফটের portal.office গুগলে লিখবেন যে আমি অফিস 365 এর একটা অ্যাকাউন্ট করব হটমেল দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই খালি লগইন অফিস 365 এর ক্ষেত্রে কি কার্ড অথেন্টিকেশনে কোনো বিষয় না লাগবে না ওটা ফ্রি আচ্ছা 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 ঠিক আছে আর Azure এর যে VMTM ব্যবহার করতে হবে ক্রেডিট সেখানে টাকা লাগবে সেই জন্য টাকা বলতে ওই যে ক্রেডিট কার্ড লাগবে আমি যেটা আপনাদের আইডেন্টিটি দেখাচ্ছি এটা আজকে ফ্রি দিয়ে দেখাচ্ছি কেমন জি ভাই নেক্সট ক্লাস থেকে আসলে আমি মূল পোর্টালে ঢুকবো আর কারো কোনো কোশ্চেন বা মানে আজকের ক্লাসে কোনো আমি কি একটু সাম আপ করব না আপনাদের কোনো কোশ্চেন নিব আপনাদের যদি কেউ থাকে বলেন না আমি সাম আপ করব ভাই আমার একটা সাম আপ কোর্স কন্টেন্টটা একটু দরকার ছিল যে মানে আমাদের যেহেতু আমরা সার্টিফিকেশনের জন্য ই করছি টার্গেট রাখছি সো কোর্স কন্টেন্ট বা যেগুলো আপনার যে সিলেবাস আর যদি কোনো ডক ফাইল থেকে থাকে আর স্টাডির জন্য এটা যদি শেয়ার করতে যেটা হলো যে আমি আপনাদেরকে আচ্ছা ওকে আপনাদের কি করব যেটা হলো কোর্স কারিকুলামটা যদি সিএসএল এর কাছ থেকে নিতে পারেন আমার কাছে আছে আমি আপনাকে এখন কিভাবে দিব সেটা বলেন ভাই এটা হতে পারে ওভার মিডিয়া যদি আমরা যদি কমিউনিকেশন করি তাহলে সেক্ষেত্রেও হচ্ছে আর না হয় আমরা যখন গ্রুপটা তৈরি করব ফেসবুক গ্রুপ বা যে গ্রুপ আমি ওখানে দিয়ে যদি শেয়ার আমি হ্যাঁ আমি আমার কাছে স্লাইডও দিয়ে দেব মাইক্রোসফটের বইও দিয়ে দেব ক্লাস এটা হলো আমার কাছ থেকে পাবেন আপনাদের মেইল অ্যাড্রেস গুলো দিলে আমি মেইলে পাঠাই দিতে পারি অথবা সিএসএল কে আমি দিয়ে দিই সেখান থেকে নিতে পারেন আর এই আজকের যে ভিডিওটা আপনি টিউশনের কাছে ফোন দিয়ে আগামীকাল বলবেন যে আমাদের গ্রুপ করে অথবা গুগল ক্লাউডে বা কোনো একটা জায়গায় আমাদেরকে আপনাদেরকে জন্য পাঠাই দেয় এবং নেক্সট ক্লাসে প্রয়োজনে একটা কাজ করো আপনাদের সকল মেইল অ্যাড্রেস গুলো নিয়ে নিব আমি আপনাদেরকে এই কোর্স কারিকুলাম বা যা যা আছে সব পাঠাই দেব কোনটা ভালো হয় এই ক্ষেত্রে যেটা হবে যে আপনার জন্য আসলে এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে আমার কাছে যেটা মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে যদি একটা গ্রুপ যখন ক্রিয়েট হবে সেটার মধ্যে দিয়ে দিলে সবাই আসলে পেয়ে যাচ্ছে আর কি ওকে 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 তাহলে আমি টিউশনকে বলে দিব যেন কালকের মধ্যে যেন গ্রুপ করে ফেলে জি ম্যাম ঠিক আছে ওকে তাহলে আমি একটু সাম আপ করব না আর কোনো পেয়ে যাবেন অসুবিধা নেই সবকিছু ছোট আরেকটা কোশ্চেন আছে ভাই সেটা হচ্ছে যে আমরা তো এক্সাম দিব এরকম মেন্টাল ডিটেইলস নিয়ে আসছি। তো আমাদের एग्जाम प्रिपरेशन তো হচ্ছে পুরোটাও তো আপনিই দেখবেন। আচ্ছা দেখেন যেটা হলো মাইক্রোসফটের কোর্সগুলো পাস করা এক জিনিস, শেখা আরেক জিনিস। জি মানে আমি আসলে আপনাদেরকে শেখাইতে চাই এবং সাথে পাস করাইতে চাই। ওকে ভাই, এটা মানে আমার টার্গেট হলো আপনাদের আগে শেখানো। পাস করার ক্ষেত্রে যেটা হলো যে ডাম্পস পাওয়া যায় ১২০-২৫টা কোশ্চেন, সেটা আপনাদেরকে দিয়ে দিবে। আপনাদের ২-৩ দিন পড়লেই আপনি পরীক্ষা দিলেই পাস করে যাবেন। এখন এইটা যদি আমরা আসলে ক্লাসে আমরা এটা শিখাই দেই বা ই করে দেই, বা তাহলে যদি আপনারা পরীক্ষার প্রিপারেশন নেন, আপনারা একটা ক্লাস যদি চান যে ডাম্পস হলে ডাম্পস নিয়ে আলোচনা করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই, সেটাও বলবো। কিন্তু আমার এখন মূল ফোকাসটা হলো আপনাদেরকে শিখানো। আর যেহেতু ডান্স পাওয়া যায়, ই করা যায়, এটা টিউশন ভাই দেখে। আমার যদি হেল্প লাগে আমি অবশ্যই করব, প্রয়োজনে ডান্স নিয়ে একটা ক্লাসও নিতে পারি, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? জি ভাই, এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা আগে যে লার্নিং পার্টটুকু আছে এটা শেষ করলাম, দেন আর কি আমরা ডান্সের দিকে গেলাম আর কি, লাস্টের দিকে। হ্যাঁ সেটাই ভালো হয়। জি ভাই, মানে আমি আসলে মানে শিখানোটা একটু জোর বেশি দেয়। না ভাই আসলে সার্টিফিকেট নিয়ে তো আমাদের কোনো লাভ হচ্ছে না যদি আমি কাজটা যদি না পারি, কারণ আমার সার্টিফিকেটটা জাস্ট একটা মার্কেটে ভ্যালু ক্রিয়েট করতেছে যে হ্যাঁ আসলে তার আইডিয়া আছে, কিন্তু যখন আমি রিয়েল নলেজটা কাজে না লাগাতে পারবো তখন আসলে সেটা কোনো ভ্যালু জেনারেট করতেছে না। এটা একটা ইস্যু থাকে অলওয়েজ। হ্যাঁ থাকে, এই জন্য আমি আসলে শেখানোর উপর একটু জোর বেশি দেই। আপনারা ক্লাসগুলো মিস করবেন না। আর আসলে আমি ক্লাসের ভিতরে যেটা হলো গল্প করি না, করে ক্লাসটা লেন্দি করি না, মানে যতটুকু পড়াই আসলে মানে জন্য আপনাদের, কারণ হলো এটা ২ ঘন্টা ৩ ঘন্টাও কন্টিনিউ করা যায়, বুঝতে পারছেন? এটা হলো আমি, কারণ ভিডিওটা লেন্দি হয়ে গেলে আপনাদেরও ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমি একটু সাম আপ করছি। আর কারো কোনো কোশ্চেন? ভাই এই ক্ষেত্রে আমার মানে যে অপিনিয়নটা আছে বা যদি আর কি এটা অ্যাকসেপ্টেবল হয়, তো সেক্ষেত্রে হচ্ছে যে রিয়েল লাইফ বা একটা প্রোডাকশন এনভায়রনমেন্টে আসলে যে ধরনের সিনারিওটা থাকে, যদি এমন যদি ইউজ কেস বেস যদি আসলে আমরা যদি গো থ্রু করি, হোপফুলি এটা আসলে আমাদের সবার জন্য আর কি হেল্পফুল হবে আর কি। আমি চেষ্টা করব, কারণ আমার কিন্তু অন প্রিমের এডি কনফিগারেশনের এই কোর্সে নাই, কিন্তু তাও আমি আসলে এডি কনফিগার করে আমি কিভাবে সিঙ্ক করে ইন্টিগ্রেশন করে সেটা আমি দেখাবো। আমি চেষ্টা করব মানে যতটুকু সম্ভব কোর্সের মধ্যে, কেমন? জি, কারণ আমাদের একটা লিমিটেশন থাকে, সেটা হলো যে আমরা মান্থলিক যে ডলারটা পাই, ডলারটার মধ্যে শেষ করতে হয়, বুঝতে পারছেন? মানে প্রতি মাসে আমরাও এই $200 মধ্যে শেষ করতে হবে, না আর এক মাসের জন্য বসে থাকতে হবে। ঠিক আছে, চাইলেও শুরু করতে পারবো না, বুঝতে পারছেন? সেই জন্য আমরা যেটা হলো যে ওই অনুযায়ী একটা ব্যাপার থাকে। তাহলে আমরা একটু আজকে যেটা শিখলাম অন প্রেমের এডির কাজ কি, সেটা কি সলিউশন দেয় সেটা দেখলাম। অ্যাজিউর এডিটা কি, এডিটার যে ফ্লেভারটা, একটা সিঙ্গল সাইনার, একটা ইউজার, একটা আইডেন্টিটি সিস্টেম, সেই অ্যাজিউর এডিটে আমরা লগ ইন করলাম। করার পরে কিভাবে ইউজার ক্রিয়েট করে, কিভাবে পাসওয়ার্ড দেয়, কিভাবে গ্রুপের সাথে অ্যাড করে এবং পারমিশন দেয় এবং লগ ইন করে, সেটা আমরা দেখলাম। আজকে টপিক যে ছিল অ্যাজিওর এডি কি, একটা আইডেন্টিটি সিস্টেম, সেই আইডেন্টিটি সিস্টেম দিয়ে আমরা কিভাবে লগ ইন করতে পারি এটা করি। সেকেন্ড হলো এই আইডেন্টিটি সিস্টেম দিয়ে নেক্সট ক্লাসে হলো এটার এলাবোরেটলি আলোচনা হবে যে এটা দিয়ে কিভাবে আমরা কাজ করব। ঠিক আছে, এটা হলো আজকের ক্লাসের টপিক ছিল। সো তাহলে আজকে আমরা সবাইকে গুড নাইট দিচ্ছি।